নমস্কার বন্ধুরা আজকের রেসিপি পেঁয়াজি শীত হোক বা বর্ষা সন্ধ্যাবেলা মুড়ির সাথে গরম গরম পেঁয়াজি খেতে সকলেই আমরা ভীষণই ভালোবাসি আর এই পেঁয়াজি কিভাবে একদম পারফেক্টলি দোকানের মতো বাড়িতে করতে হবে তার জন্য রেসিপিটা শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল পেঁয়াজি তৈরি করার জন্য প্রথমে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি দেখো ঠিক এই রকম সরু সরু আর লম্বা লম্বা করে পেঁয়াজ কেটে নিতে হবে এবার পেঁয়াজের মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প লবণ এবার কাঁচা লঙ্কা কুচি আর লবণের সাথে পেঁয়াজটাকে খুব ভালো করে আমি হাত দিয়ে দেখো এরকম প্রেস করে করে মেখে নেবো খুব ভালো করে জোর দিয়ে প্রেস করে করে মেখে নিতে হবে যাতে পেঁয়াজ থেকে জল বেরিয়ে আসে এক মিনিট ধরে খুব ভালো করে প্রেস করে মাখতে মাখতে দেখো পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি এক বড় চামচ ময়দা এক বড় চামচ বেসন আর এক চামচে তিন ভাগের এক ভাগ পরিমাণ চালের গুঁড়ো ও অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সব কিছুকে খুব ভালো করে আবারও মেখে নেব এক মিনিট মতো ভালোভাবে মাখলেই দেখতে পাবে এর মধ্যে একটা আঠা আঠা ভাব চলে আসছে যখনই আঠা আঠা ভাবটা চলে আসবে মাখতে মাখতে তখনই বুঝবে মাখাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে একটু নিয়ে এইভাবে মুঠো করার পর দেখো হাত দিয়ে একটু আমি প্রেস করছি অল্প অল্প করে চাপ দিলেই দেখো পেঁয়াজি কিন্তু শেপ দেওয়া যাচ্ছে তার মানে এটা আমার একদম রেডি হয়ে গেছে এবার ওভেনে আমি পেঁয়াজি ভাজার জন্য তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেল ভালোভাবে গরম হয়ে গেলে এবার আমি দেখো একটু নিয়ে এরকমভাবে গোল করে হাত দিয়ে চেপে পেঁয়াজি শেপ দিয়ে দিলাম এবার এটাকে আমি তেলের মধ্যে ছেড়ে দেব একইভাবে হাত দিয়ে নিয়ে একটু গোল করে নিয়ে দেখো আঙুল দিয়ে একটু প্রেস করে নিয়ে পেঁয়াজি শেপ দিয়ে নিলাম এবার এটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একইভাবে আমি সব পেঁয়াজিগুলো ভাজতে দিয়ে দেবো এবার এই পেঁয়াজিগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে ব্রাউন করে ভেজে নেব এক পিঠ ভাজা হয়ে গেলে এবার এগুলোকে আমি তেলের মধ্যে উল্টে দেব সবগুলো উল্টে দিয়েছি এবার এগুলো কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেলে ফিরে আসছি দেখো পেঁয়াজি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর এর কালারটাও পারফেক্টলি চলে এসছে এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল ভীষণ টেস্টি আর একদম মুচমুচে পেঁয়াজই আমি এটা মুড়ি আর কাঁচা লঙ্কার সাথে সার্ভ করেছি গরম গরম খেতে এটা বেশি ভালো লাগে বাড়িতে অবশ্যই এটা ট্রাই করো ভালো লাগলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও সকলে সুস্থ থেকো সাবধানে থেকো রেসিপিটা দেখার জন্য সকলকে ধন্যবাদ